কালকের কাহিনী মনে আছে তো না রাতের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন কালকে মিনিট একটা জোস শোন, একটা জিনিস ছিল ভাই। কালকে আমরা শোনো একটা ভাই দেন মিউজিক শুনছি কালকে, ডিজে মিউজিক জি ভাই রেকর্ডটা আমরা শুরু করে দেন। তো আমাদের কাজ ভাই, হচ্ছে রেকর্ড মূলত, করার পারমিশন চাই ভাই, পারমিশন দিলে ভালো হয়। দেন যাব না ভাই পারমিশন তো মনে হয় ডিসি, দেখেন তো একটু চেক করে দিয়েছি ভাই, দেখবেন, দিয়েছি দেখছেন কি? শুভ ভাই দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমাদের কাজ হচ্ছে প্রথমে জ্যামটারে ইনস্টল করে নেওয়া, আর আপনারা সবাই একটা করে সার্ভারের ব্যবস্থা করেন না এলিমেন্টারের ব্যবস্থা করেন ভাই, এখন লেট করলে পিছিয়ে যাবেন। এখন এখান থেকে আসেন কন্ট্রোল, কন্ট্রোল থেকে এখানে অন করে নেন। নয়ন ভাই, জি ভাই ভাই তাহলে কাইন্ডলি একটু আপনি যদি ডোমেন হোস্টিং আর ওই ইসের লিঙ্কটা দিতেন। ডোমেন হোস্টিং কি ওই যে ওই সাইটটা যে বলছিলেন ওটা থেকে কিনবো? বেস্ট ওয়েব হোস্ট পিজি থেকে মানে ভালো হবে, মানে এখনো কোনো সমস্যা হয় নাই কারোর। আচ্ছা ভাই, ভাই ওদের কি আপনি খালি মেল করে ওভাবে ওদের করলে হবে হ্যাঁ হয়ে যাবে, না ভাই? কেমনে কিনে টিনে এটা তো জানি না, একটু যদি ভালো করে বুঝাই তাহলে দিতে একটা পারেন। কিনেই দিব না আমি, একজন আচ্ছা কিনেন আমি কিনেই দেখাই দিব না। এটা তো, এটা তো খুব ভালো কথা ভাই, আমি বুঝতেছি আপনার কেউ কাহিনী। ফার্স্ট যখন কেউ কিনতে যান তখন আমার বললেন আমি তাহলে কিনে দেখাই দেবো না। ভাই তাহলে আমিই কিনবো ভাই, আমার এই দেন কারণ আমার লাগে। কেন ভাই আপনার? কমার্স ওয়েবসাইট নামে লিখলাম, কপি করলাম প্রজেক্টরে, এর মধ্যে গিয়ে পেস্ট করে। আরেকটা নতুন সাইট করবেন ভাই নাকি কালকেরটাই কমার্সের? কালকে তাই করি, কালকে যার কি নাম ছিল জানো? হ্যাঁ ভাই, কালকে তাই তো মানে একদম পুরো কি নাম ছিল? ছিল না মোবাইল কমার্স ভাই, ই কমার্স ছিল না, নাম কি ছিল? মোবাইল মোবাইল শপ ছিল তো, মোবাইল মোবাইল শপ ছিল বুঝলাম, কিন্তু কি নাম ছিল? মোবাইল শপ সাইটের নামই মোবাইল শপ ছিল ভাই, এমনি তো নামই নাই ভাই। ফোন শপ দেখেন ভাইয়া, অনলাইন শপ তো, ওই যে অনলাইন শপ, মোবাইল দোকান ছিল মনে হয়, মোবাইল দোকান না না অনলাইন শপ ছিল ওই রকম। এই যে এটা অনলাইন শপ বললাম না, শপ নামে আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ, হাই হাই ভুলে যাই রে, ভুলে যাই, এখনই ভুলে যাই কি হবে। প্রজেক্টের নাম মনে রাখতে পারে না, তাহলে পিএসপি নাম মনে রাখবে কেমনি? আল্লাহ নাজুবিল্লাহ, এই যে এইটা করেছিলাম এটা না। হ্যাঁ জি ভাই, তাহলে ভুলে যান কেন ভাই? এদের ফন্টেন্ট ডিজাইনটা তো ই করবো না, ওই যে কাস্টমাইজ দিয়ে আমরা নিজের মতো করবো তাই না? হ্যাঁ নিজের মতো করে আপনি কি ফোন এই কালারে কিনছেন? না ব্ল্যাক, টোটালি ব্ল্যাক। ভাই কত, 4128 নাকি ভাই? 6128 4164 হয়তো, 4164 হয় কোপাইছেন ভাই, 6128 এর উপরে নেই তাই না ভাই? 6128 এর নাই, এইটাই নাই, মানে এইটার ভার্সনে নাই। এরপরে একটা মানে এরপরে 12 GB র্যাম পর্যন্ত না, এক্সারে হচ্ছে 256 ওই অ্যাপলের, এটা কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আপনি না অ্যাপল পছন্দ করেন না? না অ্যাপল পছন্দ করি না, তবে এটা কিনবো ভাবছি, দেখা যাক, বাড়িটা করবো তারপর, এখন না। আমাকে এটা গিফট করেন, খাওয়া দেবো না। আচ্ছা দেখো এখানে দেখেন, তো প্রথম কাজ কি আমাদের, আমাদের কাজ হচ্ছে এখন মেসেঞ্জারটাকে ইনস্টল দেয় নি, মানে পুরো সেট আপ ইয়েস কোম্পানি হবে, একটা মেসেঞ্জার হবে না, এবারে লোকজন তো বকা দেবে না। হলে এখান থেকে আসি অ্যাডমিন প্লাগইন, এখন লাইভ চ্যাটের একটা প্লাগইন দেখাবো, যদিও আমার অ্যাকাউন্ট থেকে করা এই জন্য ডিস্টার্ব মনে হচ্ছে, তারপরে দেখতেছি সেটা লাইভ চ্যাট। হ্যাঁ লাইভ চ্যাট ভাই, জি ভাই আমি ওই যে সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন যে আসে না, ওই যে সাইড দিয়ে এক সাইডে ভেসে থাকে, ডান সাইডে হোক বা বাম সাইডে হোক ভেসে থাকে সোশ্যাল মিডিয়ার বাটন গুলা, ওই প্লাগইনটা একটু দেখাই দিন কোন সময়। আচ্ছা ওকে, লাইভ চ্যাটের অপশন চলে আসছে, লাইভ চ্যাটের মধ্যে বেস্ট হচ্ছে এইটা, মানে এটা সব থেকে সুন্দর। তো এটার থেকে কোম্পানি ওয়াইজ কাজ করতে গেলে এইটা ইউজ করতে হয়, যদি অফিসিয়াল কোনো ধরেন কি বলে ওর নাম
লোকেশন ভেদে আপনার কোন সাইট লাগবে, যেমন আপনি দারাজের একটা প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্টটা কোথায় যাবে, কোনখান থেকে আপনাকে এর সাথে নক করতেছে, সেই লোকেশন আপনাকে দেখতে হবে না? সে কোন জায়গা থেকে আমাকে মেসেজ দিচ্ছে সেই লোকেশন দেখতে হবে না? সেই লোকেশন দেখতে গেলে এই ফাইলটা আপনার লাগবে। লাইভ চ্যাট কারোর একজন হোস্টিং থাকলে আমি দেখাই দিতাম। যাই হোক, নেক্সট আবার দেখাবো। আর আমার একটা আল শেষ, তো ওইটা ছিল মেসেঞ্জার, গুলানো যাবে না, ওইটা ছিল মেসেঞ্জার, এটা ভিন্নতা। এখানে আমার এই নামে অলরেডি আছে, দেখি আছে কিনা, দরজা লাগে না। এই নামে থাকলে হয়তো বা হবে না, কারণ পনেরো দিনের ট্রায়াল শেষ মনে হচ্ছে। তো যা ভাই অন্য একটা ইমেল বসালে হবে না ভাইয়া? হ্যাঁ, অন্য একটা ইমেল বসালে হবে, অন্য একটা ইমেল বসাতে হবে। তাহলে ভাই এটা কেমনে দিব? এটা তো আপনি অন্য একটা ইমেল বসাই দেখেন না আমাদেরকে, তাহলে তো অন্য ইমেল কোথায় পাবো ভাই? এটা কি পেইড ভার্সনটা দিতে হবে তাহলে? তাহলে কাইন্ড কে দিব কেমনে? ভাই ক্লায়েন্ট কেমনে দিব সেই জিনিসটা আমি এখনো বুঝিনি, মানে কি দিব সে? এই সব ডিজাইন টিজাইন করে পুরো প্রজেক্টে উনি ধরা দিব? আমার তো তিনটা মেলেরই করা হয়ে গেছে, এই জন্য তো ডিস্টার্ব করা উচিত সব একদম করে আছে। আচ্ছা আমি করে দিচ্ছি না, ওই ওয়েব মেল দিয়ে হবে না। জি ভাই বলেন। হ্যাঁ, ডোমেইন হোস্টিং আমার আছে। দেন আচ্ছা আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিই। না, চ্যাট বক্সে দিয়ে দেন, সিপেনের অ্যাড্রেসটা দিয়ে দেন, ওয়ার্ডপ্রেস তে ইনস্টল করে নিয়ে দেখা দিবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। ও গ্রেট, অথবা একটা সাব ডোমেইন ক্রিয়েট করে দেন, সেটা আমি করে দিই। এটা কিভাবে জানতে হবে? আমার প্যানেল থেকে কেন দেখাচ্ছি না, আমার প্যানেলে সব কাজ রয়েছে, সিক্রেট কাজ, যার কারণে আমার প্যানেল দেখানো তো উচিত না। আর যদি যা লাইভে যাবে বুঝুন নাই, হ্যাঁ লাইভে গেলে ডিসটার্ব হয়ে যাবে। ভাই সাবডোমেইনটা বানাবো কেমনে? এই ডোমেইন থেকে সাবডোমেইন কি অপশন থাকে? দেখাবো না, একটা ডোমেইন শুধু কিনেন তারপর দেখা দিতে সব। আচ্ছা ভাই, তাহলে ভাই কিনে ফেলবো। হ্যাঁ, সাবডোমেইন বানানোর কি লিমিট থাকে? হ্যাঁ, যদি আপনার হোস্টিং প্রোভাইডার কোম্পানি লিমিট দেয় তাহলে লিমিট।
আপনার চ্যাট বক্সে দিছি। কোন তো আসে নাই। কোথায় দিছেন? এখানে চ্যাট বক্সে আপনার। আমি হোয়াটসঅ্যাপ করতেছি। পাইছেন ভাইয়া? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখান থেকে হবে। সুন্দর না? কি চিন্তা করছেন? আর কোন চিন্তা নাকি? এখান থেকে আপনি এতে আসেন, কি বললেন নাম? প্লাগইন। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এবার এখানে লাইভ চ্যাট থেকে সার্চ করুন। লাইভ চ্যাট আপনার মেল অ্যাড্রেস থেকে দিয়ে দেন তো। ভাই আমি আমার ভাই হাবিব ভাই সরি, আপনার চ্যাট বক্সে দিয়ে দিছি ভাই। পাচ্ছি, এই যে পেয়ে গেছি, আমরা বেশ পেয়ে গেছি। জি ভাই, কি খেলা যে হচ্ছে! আল্লাহ, এবারে তো অনেক কম তুই নিতে কাটে দিয়ে এই সমস্ত ডিফারেন্ট। সমস্যা নেই, এই লিঙ্কেও আছে। এখন একটা মজার বিষয় দেখাবো, আপনারা সবাই এই লিঙ্ক ছাড়া আগে কানেক্ট করে নিন, ক্রিয়েট করে নিন, তারপরে দেখেন কি হচ্ছে। চেষ্টা করছে সবাই, খুব মজা পাইছে। চলে আসছে এই সাইটটা, সবাই ভিজিট করেন। সবাই সাইটটা ভিজিট করবেন এখন। হ্যাঁ, লাইভে হলে পরে মজাই হয়ে গেল। এটা এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখেন এখানে মেসেজ দেওয়ার অপশন আছে কিনা। একজন ভিজিট করছে, আমাকে বললো নিউ ভিজিটার। দুইজন করছি। ইমেল অ্যাড্রেস চ্যাট করবো ভাই, চ্যাট ইনকামিং চ্যাট। একজন চ্যাটে লিখছে, 6 জন ঢুকলো, 7 জন আছেন। একজন লিখছে, 3 জন আছে লিখছে।
এই দেখেন হাই লিখছে না কে, এটা হাই লিখছে জয়নাল আবেদিন ভাই, স্ক্রিন বোধহয় অফ করে, অফ হয়ে গেছে, ও দুঃখিত 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 দেখাতে পারি এই আপনাকে দেখা যাচ্ছে না, এই দেখেন এই যে এনারা সব মেসেজ লিখতেছে না, নতুন একজন ভিজিট করলো যে রিয়াজ ভাই, আবার এই পাবলিকটা কোথায় থেকে চ্যাট করতেছে দেখেন, এই দেখেন এই পজিশন থেকে সে চ্যাট করতেছে, ফুল লোকেশন দেখাই দেবে ভাই, হ্যাঁ পুরো লোকেশন ভিউ লার্জ ম্যাপ তেরি লোকেশনটা এরা কেমনে আগো ভাই, জয়নাল আবেদিন ভাই আমি বলছি যে আপনি কোথায় আছেন, এই জায়গা না চট্টগ্রামের আশেপাশে, জি ভাই না চট্টগ্রামের মধ্যে, আপনি এলাকার নাম করে দিচ্ছি জানান কি মনে করছেন আমারে, হ্যাঁ বাড়ি সিদ্ধ করে দেবো কোন জায়গায় আপনার বাড়ি, দাওয়াত দিবেন না, হ্যাঁ এই তো ভাই জামাল খান না তো, আমি তো জামাল খান না, কোন খান আপনারা মেসেজ দিচ্ছেন দেখতে পাচ্ছেন, যারা ভিজিট চান তারা মেসেজ দিচ্ছে সজীব ভাই রিয়াজ ভাই, তা রিয়াজ হচ্ছে নিজে দিচ্ছে, এই যে আপনি এখানে আছেন বরিশালের আশেপাশে মনে হচ্ছে, দাঁড়ান দেখি ভাই এটা মনে হয় যে ইসের আইএসপি কোম্পানির ওইটা দেখাচ্ছে তাই না ভাই, কারণ বলতেছি আপনি কোথায়, যারা ভিজিট করতেছে আমার কানে বাজতেছে নিউ ভিজিটার নিউ ভিজিটার, গ্রামের মধ্যে থাকেন নাকি, রিয়াজ হোসেন না রিয়াজ উদ্দিন, শুধু রিয়াজ লিখছি ভাই, এটা ঠিক আছে আমার মেইল অ্যাড্রেস ঠিক আছে, এটা ঠিকঠাক মতো দেখা যায়, আচ্ছা দেখাই দিবেন ওয়েট আমি একটা রিলোড দিয়ে, গুড মর্নিং ভাই হাবিব ভাই, হাবিব ভাই আমাদের জিপিএস অন করতে হবে নাকি, পুরোপুরি দেখাই সমস্যা নেই পুরোপুরি দেখাই এক্সাক্ট লোকেশন দেখাই প্রতি ব্যাচের দেখাই তাদের তো দেখাই আপনার দেখাবো না, আরিফ ভাই দেখা, আরিফ ভাই কোথায় আছে দেখি, আরিফ ভাই ঢাকা আছেন না, আরিফ ভাই নাই হাবিব ভাইয়ের বাসা সহ দেখাচ্ছে, এই যে এখানে লোকেশন এখানে দেখ স্মার্ট কফি কর্নার হাবিব ভাই প্লেস, যাই হোক হয়তো এদিক একটু ওইদিক এরকমই থাকবে তবে পাওয়া যাবে, আর যারা দেখেন মেসেজ লিখতেছেন তাদের কিন্তু চলে আসছে, ট্রাফিক কে কয়টি এখন ধুমে আছে তাদের তখন এখানে দেখা দিতেছে দেখছেন, মেসেজ দেওয়ার ক্ষেত্রে আপনি সব দেখতে পাচ্ছেন না, এই চ্যাট সিস্টেমটা খুব ভালো, এটা চ্যাট সিস্টেমটা খুবই ভালো, আপনি চাইলে পরে এখান থেকে আরো দুই তিনজনকে দিতে পারেন, ম্যানেজার পদ দিতে পারেন, যাবে না তুমি এগুলো একটু দেখো এরকম করতে পারেন, আপনি যাদের সাথে চ্যাট করতে চান এখানে গো টু চ্যাটে গেলে চ্যাট অপশনে চলে আসবে, এখানে চ্যাট অপশনের মধ্যে চলে আসবে তার সাথে আলাদা আলাদা ভাবে চ্যাট করা যাবে, কে জানা বললো যে তার সাথে দেখার কথা চ্যাট করতে পারবো, এখানে বুঝি নাই জয়নাল ভাই মনে বলছিল নাকি, আমরাও কি যে কারোর সাথে চ্যাট করতে পারবো এখন, হ্যাঁ এখানে যে কারোর সাথে চ্যাট করা যাচ্ছে, তো এরকম একটা সাইট রয়েছে আপনার, আপনি সাইটের মাধ্যমে এখন কথা বলবেন, দেখেন সাইট এই সাইট আছে না, এখানে তো আপনি বলছেন এখানে চ্যাট লিখেন না, আর আমি চ্যাটে রিপ্লাই দিচ্ছি এখান থেকে, এখান থেকে রিপ্লাই দিচ্ছে চ্যাটের প্যানেলে, এটা এটা মেইলের মাধ্যমে হয় তাই না ভাই কমিউনিকেশনটা, না মেইলের মাধ্যমে না ঠিক, এটা সাইট টু সাইট হয় মেইলে যাচ্ছে না, কিন্তু সাইট থেকে যাচ্ছে না আপনার কাছে রিপ্লাইটা গেল, এটা সাইটে গেল না, জি ভাই এটা সাইট টু সাইট হয়,
আপনার তো নামটাম লেখা নাই, আমি ইমেল দিই না এই সময়, এই কারণে নাম দিতে হবে, নাম দিলে বুঝবো। এই যে নিচে যে ওয়েটিং আসছে কোনটা, এরা ওয়েট করতেছে দেখেন ভাই অলরেডি লিখতেছে, টাইপিং করতে তো দেখতে পারলেন না, শুভ ভাই আবার লিখেন তো, আপনি লিখা শুরু করেন, টাইপিং করেন, এই দেখেন টাইপিং করছে দেখছেন। মোবাইলের লোকেশনের কাছে না, ইমেল যেখানে খোলা হয়েছে ওই ইমেলের উপরে আসবে। না না না, ইমেল যেখানে আপনার ডিভাইস যেখানে আছে, কোথায় আছে দেখা যাক, তাহলে বুঝবো না, আর না হলে পরে একটু সেটিং করতে হবে এই আর কি, এছাড়া কিছু না। বাইপাস টার্মিনাল কি সব জায়গায় ঠিকই তো আছে। আরে কি, আরে পুর জামে মসজিদ, সেন্ট্রাল জামে মসজিদ, আরে পুর জামে মসজিদ, তারপর রোগ স্টোর, ভাই এটা কার, ঠিকই তো আছে ও ভাই, মনে হচ্ছে যে ঠিকঠাক লোকেশনে আছে, মনে হচ্ছে। শুভ ভাই টা, তো ভাই ভাই বলেন, আশেপাশেই আছে, ঠিকই আছে জি ভাই, জি ভাই আশেপাশেই আছে ভাই, আমরা আরিফ ভাই একটা দেখতে চাই, কি হোস্টেলের আশেপাশে আছে কিনা। হ্যাঁ এই যে হচ্ছে ভালো কথা বলছেন, আরে ভাই কই আপনি, একটা মেসেজ দেন ওই যে, তারপর আরে ওই যে ওই যে এটা আরিফ হোসেন, ইয়েস 4 মিনিট, গরিব মানুষ আমি, আমার কেউ দেখো না, মেসেজ করব আর মেসেজ করে কি হবে, আপনি তো পাই গেছেন, এইটা হচ্ছে ডাইরেক্ট মানে ট্র্যাক করে দেয় যে কোথায় আছেন আপনি, দেখি তো গোপন জায়গায় আছে নাকি, এই গোপন জায়গায় আছে নাকি দেখতে, তাহলে বুঝবেন ওর আগে থেকে ওর মনের মধ্যে সন্দেহ হয়ে গেছে, আল্লাহ যদি দেখে নেয়। দেখেন দেখেন আগে আপনার নাম দিলাম এখানে, আগে হোমিও ফার্মেসি চলে আসে দেখছেন ভাই, রিয়েলি কি ট্র্যাক করা সম্ভব, যে হ্যাঁ ট্র্যাক করা সম্ভব, তো ডিভাইস ট্র্যাক করা সম্ভব, কি কি পারে নরমাল মানুষ পারবে, যেমন কি বলেন না বলেন, রসনারা মন্দির আছে, আমার লোকেশন দেখাচ্ছে না, আর মানে সেটিং তো ঠিক করতে হবে, যে এক্সাক্ট লোকেশন বাংলাদেশ লোকেশন ঠিক করে দিলে তখন আবার ঠিক হয়ে যাবে। দেখ এটা বুঝতে পারছেন, সুদীপ ভাই যেমন লেফট নিছে, লেফট যাচ্ছে আর দেখছেন, দেখে ফেললাম ইয়ো ব্রো, ফ্রি চ্যাট গুলো দেখতে পারবেন, আবার আপনার এখানে অ্যাড করতে চাইলে আরেকটা মেম্বার কে অ্যাড করতে পারবেন, আর যদি নিজের সেটিংটা করতে চান তাহলে এখানে আসবেন, এই যে প্রোফাইল অপশন, এখান থেকে চ্যাটের বট আছে, বট চ্যাট আছে, সেই বট গুলাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অটোমেটিকলি কাস্টমার সাথে চ্যাট করবে, এটা হচ্ছে বট, তো বট কে সেট আপ করতে হয়, অনেক ঝামেলা মানে পুরা একটা সেটআপ বিজনেস করার জন্য বেস্ট,
বুঝতে পারছিস? জি ভাই, এটা হচ্ছে সে নিউজ। আমার পিক গুলা কবে দিবেন? দেবো না, দেবো না, আপনার পিক দেবো না। আপনার এখন পিক দিব কি দিব না? পিকচার কি দারে না ভাই, ভাই দিবেন না? হ্যাঁ, ওই জায়গায় শাহিন ভাইয়েরও পিক আছে। এই যে এখানে আছে কয়টা, 14 দিন ট্রায়াল, আর 14 দিন ট্রায়াল করলে শেষ, ট্রায়াল শেষ, তখন আমাকে বলবে ব্রাদার একটু ভালো ভাই সবাই এটা নিয়ে কাজ করবেন, বট নিয়ে এটা নিয়ে কাজ করলে পরে ভালো মতো হবে। এটা হচ্ছে অফলাইনেও ইউজ করা যাবে, অফলাইনে ইউজ করলে অন্য কেউ এসে চ্যাট করতে পারবে না, আর অনলাইনে এরকম করে সিস্টেম করলে চেক করতে পারবে। এখানে ইনস্টল করলে বিভিন্ন ফাংশন আছে যেগুলো ইনস্টল করা যায়, কিন্তু ট্রায়াল ভার্সন, সব সব ট্রায়াল ভার্সন, যেমন ইমোজি আছে, মেসেঞ্জার আছে, এগুলো সব পার্ট, এগুলো আপনি ইনস্টল করে এর মধ্যে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, এখানে ক্লিক করবে এখান থেকে দেখা যাবে, এরকম করে রাখতে পারবে। হ্যাঁ, আমি না আমার মেইল দিছি কিন্তু চ্যাটিং এর অপশন তো দেখতে পাচ্ছি না, মানে ইয়া করা যাচ্ছে না, কি করা যাচ্ছে না, মানে চ্যাটিং করতে পাচ্ছি না, তো মানে তাদের ক্ষেত্রে কপি করে নিলেই চলে আসবে, কপি করে যেখানে দরকার সেখানে বসাই দিলেই বাস, এই পুরো ফাইলটাই পেয়ে গেল, তখন আর এই প্লাগইনটি ইনস্টল দিতে হবে না। আবার এটা আপনি চাইলে ডেস্কটপে রেখে দিতে পারেন, ডাউনলোড করে ডেস্কটপে রেখে দেন, ডেস্কটপে থেকে চ্যাট করতে পারেন। যেমন দেখেন না বিভিন্ন কল সেন্টার, যেমন গ্রামীণ অফিসে, গ্রামীণ ফোনের কি হয়, আপনি যখন মেসেজ করেন মেসেজ রিপ্লাই দেয় না, জি ভাই, ওগুলো প্রতিটা পিসিতে একটা করে এরকম ইনস্টল করা থাকে, লাইভ চ্যাট ইনস্টল করা থাকে, আমার এখানে ছিল মনে হয় একটা ইনস্টল করা থাকে, ইনস্টল করা থাকলে পরে এখানে ক্লিক করলে ওই একই ফাংশনে নিয়ে যায় তাহলে, তাই না, এখান থেকে ওরা কাজ করে, মনে হয় যে সফটওয়্যার দিয়ে করতেছে, আসলে তা না। চ্যাটে সেটিং করতে পারেন যে চ্যাটে আপনি কি কি রকম কি চাচ্ছেন না চাচ্ছেন, বুঝছেন? জি ভাই, জি ভাই, পারবেন? জি ভাই, চ্যাট নিয়ে কাজ করতে পারবেন? চেষ্টা করব। আচ্ছা, চ্যাট তো গেল, চ্যাটের সিস্টেমটা বুঝতে পারছি সবাই? জি ভাই, কে কে বুঝে নাই? জি ভাই বুঝছি, বুঝছি ভাই, আরেকটা বাচ্চা ভাই, এখন এইখান থেকে আমরা যদি চাই যে আমরা হচ্ছে ফেসবুক থেকে ডিরেক্ট পোস্ট করব, কি করব? এখানে একটা প্রোডাক্ট পোস্ট করবো সেটা ফেসবুকে চলে যাবে, যেমন নিউজ পোর্টালের ক্ষেত্রে বলেছিলাম, তাই না? কোন কারণে যদি আমি একটা প্লাগইন আনইনস্টল করতে চাই তাহলে কিভাবে করা লাগবে? অটো পাবলিশ, অটো পাবলিশ লিংকডইনে হয়, সোশ্যালে হয়, শুধু সোশ্যাল কেমন লাগবে? আমাদের কি লিংকডইন লাগবে? হ্যাঁ অবশ্যই লিংকডইন লাগবে, সোশ্যালে অটো পাবলিশ এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, ডাব্লিউপি তো অটো পাবলিশ দুইটাই ভালো। এটা ছাড়াও আরেকটা আছে যেটা লোগোটা চেঞ্জ করতে আমি খুঁজে পাইতে আমার সমস্যা, তো আমরা এইটা ইনস্টল দিই, কোনটা দেবো? এইটা দেবো, মনে থাকবে? সবাইকে স্ক্রিনশট নিয়ে নেন, এক সেকেন্ড, সবাইকে স্ক্রিনশট নিয়ে নেন, এই ফার্স্টেরটা ভাই, সোশ্যাল মিডিয়াটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এটা দিয়ে রাখো অটোম্যাটিক লিস্ট,
বুঝছেন? জি ভাই। ওকে ইনস্টল করে দিই। অ্যাক্টিভ করলাম। এই যে চলে আসছে কিন্তু, চলে আসছে না অটো পাবলিশ? জি ভাই। সেটিং করব। এখন এখান থেকে আমার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। আর যদি আপনি চান যে না আপনি হচ্ছে বড় লোক, তাহলে সেক্ষেত্রে আপনার তো অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি যেহেতু গরিব মানুষ ভাই, আমি ট্রায়াল নিয়ে চালাই, সেখানে কানেক্ট করলাম। আচ্ছা বড় লোক হলে বিষয়টা ভিন্ন। ইমেল আর পাসওয়ার্ড দিবেন, তো ইমেল আর পাসওয়ার্ড আমার এগুলো অলরেডি শেষ করা শেষ। ক্রিয়েট নতুন একটা অ্যাকাউন্ট খুলে হাইবুর ভাই আপনার নামে খুললাম। হ্যাঁ হাইবুর ভাই কি মাইন্ড করলেন? কোন অ্যাঙ্গেল দিয়ে রোবট লাগে ভাই? আপনার এখানে রোবট ধরে এখানে এটা কানেক্ট হয়ে গেছে। এখন অথরাইজ করতে হবে যে আপনার কোনটা চাই। আমি এখানে ফেসবুকের সাথে কানেক্ট করব। এখন ফেসবুকের বেজে যাচ্ছি না, জাস্ট ওই ফেসবুকটা কানেক্ট করতে। ফেসবুকের এখান থেকে আমি একটা পেজ নিয়ে নেব, নন ইসলামের সাথেই করলাম। ওকে আমাদের একটা করে পেজ হওয়া উচিত। এখান থেকে দেখি কোনটা দিকে দেওয়া যায়। এখানে দুইটা পেজের এমনি দেওয়া আছে, তবে দুইটা পেজ না আরো পেজ আছে। প্রোগ্রামিং এ দিলাম কন্টিনিউ, এই প্রোগ্রামিং পেজের সাথে কন্টিনিউ হয়ে গেল। এটা এছাড়া আর আমার 15টা পেজ আছে। চল এখানে দেখেন যে ফেসবুক অটো পাবলিশ হবে কিনা। ইএস দিয়ে রাখছি, তো ইএস ঠিক আছে। অ্যাপ্লিকেশন নেম টেমের দরকার নাই কোনো কিছু। পোস্টের দেখা যাবে ব্লগের টাইটেলটা আর পোস্টের টাইটেলটা দেখা যাবে। আপনি চান যে এমন লাগবে না, অত নাম রাখবে তাও হবে। আমি দেখাই, একটু পোস্ট করে দেখাই। এখন এখানে আছি আমরা ফেসবুকে। আল্লাহ জানে চাল বাসিন তো আসছে নাই। প্রোগ্রামিং এড করলাম না? জি সবাই কি বুঝতেছেন? জি ভাই কথা শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। মানে কেমন কেমন লাগতেছে তাই না? মানে ব্যাপারটা হলো নেটওয়ার্ক স্লো, তো একটু দেরিতে ভিডিওটা দেখতে পাচ্ছি। এটাই কেমন কেমন লাগতেছে। বাকি সব ঠিক আছে? হ্যাঁ ভাই বাকি সব মোটামুটি ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে ওকে। ওরে ভাই সার্ভার তো সেই ফাস্ট। এন্ড নেম চিপ থেকে নিছি তো, তুই তো বলছিস সার্ভার সেই ফাস্ট। এলিমেন্টর সাপোর্ট করতেছ না? আচ্ছা এখানে নাম লিখলাম, নাম লিখে হচ্ছে ধরেন লিখলাম, নাম দিলাম। এখানে একটা ছবি দিই, নয়ন ভাই এইটার মধ্যে কালকে আমি একটা প্রবলেম ফেস করছিলাম। কি প্রবলেম? এই ইমেজটা ইয়ার নিউজ পোর্টালে একটা ইমেজ ফিচার যে ইমেজটা না, এটা আমার একদম কি যে আমাদের পেজটা পেজটার সাইড থেকে একবারে ল্যাগে আসতেছে। এখন এখানে দেখেন যে ফেসবুক অটো পাবলিশ হবে কিনা, তাই দেওয়া আছে না? জি অটো পাবলিশ হবে। কি হবে? শেয়ার লিংক হবে।
লিংক হবে। আরে কি হবে, এখানে টাইটেল দিলে টাইটেল হবে, তো আমার এখানে বলছে যে নিউ পোস্ট এডিট অ্যাট এরকম নাম দেখাবে, ব্লগের টাইটেলটা হবে আর পোস্টের টাইটেলটা দেখা যাবে, তারপরে একটু দেখি দেখা যায় কিনা। হ্যাঁ দেখি সবকিছু ওকে আসছে কিনা, হ্যাঁ মোটামুটি ওকে মনে হচ্ছে, এখান থেকেও মোটামুটি মনে হচ্ছে ওকে, তারপর আমরা দেখি পাবলিশ করে দিলাম পাবলিশ। কতদিন যাই পেলে ঢোকা হয় না, আপনাদের কারো পেজ আছে? আচ্ছা পেজ থাকলে সে পেজে পোস্ট করে দেখেন, হাইপ ভাই পেজ খুলে সেখানে পোস্ট করে দেখেন, পোস্ট করলেই পাবে, তারপর কিছু নেই, এখানে পেয়ে যাবে। আমার তো এখানে পাচ্ছে না, পাই নাই, পেয়ে যাবে, আপনাদের তো পেয়ে যাবে, আমার তো পাইলো না কেন বুঝতে পারলাম না, পাওয়ার তো কথা ছিল, এটা কি পোস্টের না পাবে। এটা পোস্টিং মেথড রেজে কিছু কি দিতে হবে? না 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 সব ঠিক আছে। আচ্ছা পোস্ট দেখাই যাচ্ছে, ও দেখাচ্ছে না, এই যে পোস্ট চলে আসছে, এই যে পোস্ট চলে আসছে। ও আচ্ছা আপনাদেরটা হবে, ডিস্টার্ব দেবেন না, কি একজন মানে করে দেখেন তো, এই যে ব্রেক দিচ্ছি ব্রেক টাইমে করে দেখেন তো, রাখতে হয় কিনা, হাবিব ভাই আপনি করে দেখেন তো, দেখেন তো ঠিক হয় কিনা, সব ঠিক আছে ভাই, পাই নাই আমার এখানে, পাই নাই এখন, আপনাকে দিয়ে দেখান তো পাই কিনা, তারপর দেখতেছি বাক্স থাকলে সেগুলো ফিক্স করে দিচ্ছি। একটা ব্রেক নিয়ে আসেন ভাই, খাওয়া দাওয়া করে আসেন, খাওয়া দাওয়ার পরে একটা নতুন ফিক্স করে দেবো। হ্যালো কি বলেন, বলতেছি কালকে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খুলছে, খুলে আপনার এই যে চ্যাটের লিংক দিয়ে দিছি, এখন ফ্রিল্যান্সারে আমাদের কি মানে সম্পর্কে তো কোনো কথা বলে নাই, ওটা অথরিটি থেকে বলছে, তাই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এটা একটু খুলে দেন, যাতে এডিট করে বাঁচি, কারণ নর্মালি 50 দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন এরকম করা তো ঠিক না, কাজ না শিখে কাজ করার কাজের প্লেসে ঢোকাই ঠিক না, ঠিক? হ্যাঁ তো যার কারণে আমরা জাস্ট ওনার বলছে, কারণ ওনাদের তো যে নিয়মটা সেটা আমাদের মানতে হবে, মানতে হবে না, অ্যাটেন্ডেন্স মেইনটেইন করছি এই, আর অ্যাকাউন্ট খুলে আমরা তো ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট খুলবো না, ক্লাস নষ্ট করবো না, ওইটা রাতের বেলা আমরা এক্সট্রা টাইম নিয়ে অ্যাকাউন্ট খুলবো,
বুঝছেন? জি ভাই। ক্লাসের মধ্যে হলে ক্লাসের টাইম নষ্ট হয়ে যাবে, যদিও তারা বলে যে ক্লাসের মধ্যেই খুলে চলে সব শেষ করে দিতে, আমরা ক্লাসের মধ্যে খুলবো না, ক্লাসের টাইমটা নষ্ট করবো না, সেটুকু টাইম আমরা প্র্যাকটিস করবো। জি ভাই। আর যদি চান যে না ভাই ক্লাসের মধ্যে সবকিছু হবে, তাহলে ক্লাসের মধ্যে হবে, ক্লাস চলে যাবে, তিন চারটা ক্লাস হবে। আপনি যেটা বলবেন সেটাই, আপনি যা বলবেন সেটাই। তাহলে একটা ব্রেক নিয়ে আসেন, একজন একটু ব্রেক টাইম তুলে দেন। রন ভাই। জি ভাই। ভাই আমরা যে এখন খুলে রাখলাম, এটা কোনো ইফেক্ট পড়বে না? এটা কোনো ইফেক্ট পড়বে না, অ্যাক্টিভিটি নেই। না না, এটা কোনো ইফেক্ট পড়বে না, ওটা ডিপেন্ড করে আপনার গিগের উপর, আপনার গিগ কবে খোলা হয়েছে তার উপর। সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, একটা ব্রেক নাম তো ভাই, কোথা লাগে ব্রেক করে দেবো। আমরা একটা অন্য থিম নিয়ে কাজ করি, ই কমার্স বেজ আমরা কাজ করতেছি না? জি ভাই, কমার্স বেজ ওয়েবসাইট আছে, আমরা লোকাল হোস্টে কাজ করি, তারপরে পরে কাজ করব। রেকর্ড করেন? জি ভাই, রেকর্ড হচ্ছে। জ্যাম থেকে মাত্র একটা ইনস্টল দিয়ে নিলাম না? আচ্ছা, কালকের নামটা কি ছিল জানো? অনলাইন শপ, তাই না? কালকে অনলাইন শপ, আমি থিম দিলে আপনারা কাজ করেন না কেন? কাজ করতে হবে ভাই, কাজ করেন নাই কেন? কে কে এই সাইট পুরো কমপ্লিট করেছেন? কে কে যে যে এখন কাজ করবে না সে পিছিয়ে যাবে, আর এখন স্পিড লাগাতে হবে, যে যে কাজ করবে না সে সে পিছিয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না, কারণ কারোর জন্য আপনার বুঝতে পারবে না। জি ভাই, কে কিছু বললেন? অন্তত একটা থিম নেই, ই কমার্স এর নতুন একটা থিম নিয়ে কাজ করবো, আর ওই থিমটা আপনারা বিল্ড আপ করবেন, তারপরে ওই থিম নিয়ে আলোচনা করবো। জি ভাই। জি ভাই, যা কাজ দেবো সে কাজ কমপ্লিট করবেন, তারপর ওই কাজ সম্পর্কে বলবো, তার আগে বলবো না। ওকে, এখন আমরা এখানে সার্চ দিই ই কমার্স বা অনলাইন শপ, অনলাইন শপ লিখতে দেখেন কত রকমের অনলাইন শপের প্রোডাক্ট চলে আসছে, তাই আসে নাই? আপনারা চেক করতে হবে যে কোনটা ভালো, আর এই চেক করার জন্য বেশ কিছু থিম আছে, যেমন আছে হচ্ছে স্টোর ফন্ট, এই থিম গুলো আছে, এগুলো খুব ভালো স্টোর ফন্ট এর থিম। কি নাম বললাম? স্টোর ফন্ট। হ্যাঁ, স্টোর ফন্ট এর প্রত্যেকটা থিমই সুন্দর। আবার দেখেন এখানে নিউ শপ ই কমার্স যা সুন্দর লাগছে না? জি, তো এরকম চেক করে করে দেখতে হবে। আমি তো একটা দেখাবো, আপনার আরো দুইটা দেখতে হবে, এখন না অবশ্য, ওই দুইটা পরে দেখতে হবে, এখন না। কিন্তু আমি যখন ফাইনালি বলবো যে আজকে থেকে আপনারা কাজ শুরু করেন, তখন আমি যদি একটা দেখাই দিই আপনাদের দুইটা করে থিম দেখতে হবে, মনে থাকবে? দেখার দরকার নাই, আমরা একটা থিম নিই নিয়ে কাজ করি। কোন থিম নিয়ে কাজ করবো বলেন, যেটা বলবে সেটা নিয়ে কাজ করবো। নিউ স্টোর ওইটা দিয়ে করেন। নিউ স্টোর কোনটা? আপনার তো এই থিমে সবকিছু রাখা যাবে না, যা যা আছে আমরা ডেমো কন্টেন্ট নামাচ্ছি, তবে ডেমো কন্টেন্ট আমাদের নামাতে হবে না, মানে নামাবো না, নিজেদের মতো করে বিল্ড আপ করতে হবে না। জি জি, ডেমো কন্টেন্ট তো নেবই না, তো সাপোর্ট করলো কি না করলো ডাজন্ট ম্যাটার, আর করলে তো ভালো। এলিমেন্টাল প্রত্যেকটা থিমে সাপোর্টেড, শুধুমাত্র প্রবলেম করে যে ওই কন্টেন্ট গুলা, ওই থিমের যে ডিফল্ট কন্টেন্ট, সেই কন্টেন্ট গুলো হয়তো বাইরে করা যাবে এরকম। আচ্ছা, কিন্তু সাপোর্টেড। I
আমরা ই কমার্স সাইটটা শেষ করার পরে কিছু পিএসপি শর্ট করছি, মানে পিএসপি শিখতে হবে অল্প কিছু, জি ভাই, যাতে বুঝতে পারবো যেখানে কোথায় কি করতে হবে না হবে, তারপরে আবার ব্যাক করবো ওয়ার্ডপ্রেসে পেজ থিমগুলো নিয়ে। ঠিক আছে, জি ভাই, জি ভাই, যেরকম যাচ্ছি যেরকম কাজ দিচ্ছি এরকম ভাবে যদি করেন তবে ভাই যাবো, না হলে পরে কিন্তু এমনি যাবো না, কারণ আমি একা ফেসাল পারতে পারবো না। আপনারা যদি না শুনেন বারবার বলছি, এখন কিন্তু আপনাদের টার্নিং পয়েন্ট, এখন যদি ডিস্টার্ব করে ফেলেন তাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। না দেখলে আমাদের ওরকম কোশ্চেন হয় ভাই, এনে তো আমি 10টা আছে লিমিট করা, আমি 12টা 15টা দিতে পারবো কিনা, তো এই কোশ্চেনের অ্যান্সার তো আপনি আগে থেকেই পেয়ে গেছেন, এখানে যদি এটা পড়েন তাহলে পেয়ে যাবেন না, এই জন্য আপনার আগে পড়ে নেবেন, মনে থাকবে। এখান থেকে আমরা প্রভাষণ তো দেখলাম, প্রভাষণ দরকার নেই, আমরা এখান থেকে ইনস্টল করে নিই, যে যে প্লাগিন গুলো ছিল সেই প্লাগিন গুলো ইনস্টল করে নিই, যে ইনস্টল এন্ড অ্যাক্টিভ, ইনস্টল এন্ড অ্যাক্টিভ এলিমেন্টার বিল্ডার, তার মানে যে এলিমেন্টার সাপোর্টে, তাই না? জি, আর আমাদের উকমার্স ইনস্টল করাই আছে, দ্যাটস হোয়াই অ্যাক্টিভ হয়ে আছে, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টারে এটা নামাতে হবে। আচ্ছা, আমরা এটা করে নামাই, বুঝতে পারতেছি? সবগুলো একবারে দেওয়া ঠিক না, তারপরে দিলাম টাইম নেবে। ভাই আমরা পাবলিক পরীক্ষা গুলোতে রেজাল্ট দেখার সময় সার্ভার গুলো অনেক ইয়া করে, মানে কাজ করে না, রিজন থাকি ট্রাফিক হয়ে যায় বেশি, এইগুলো কমানোর কোন ইয়ে আছে? দেখেন না, এক সাইড তিন চারটা সাইডে কনভার্ট হয়ে যায়, যে এই লিংকে ঢুকবেন তাও রেজাল্ট দেখতে পারবেন, এই লিংকে ঢুকবেন তাও রেজাল্ট দেখতে পারবেন, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক গুলো আরো ক্লোজ করে দেয়, গভর্নমেন্ট সাইট গুলো একটু বেশি ভালো হয়, খুব ফাস্ট, সেই সেরকম মানে বলার মতো না, মানে 10 স্পিডে চলে ঘন্টায় 2 কিলোমিটার। আমি যেমন বলতেছি ভাইয়া আপনার 5-6-9 বেসটা কখন করেছেন? 5-6-9 এই বেসটা আমার না, ওখানে নয়ন ইসলাম নাম দিছিল আর কি, ওরা রিপ্লেস ব্যাচ, অন্য মানুষের ব্যাচ। ওনাদের 42 ক্লাসে শুধুমাত্র শিখছিল, ও শুধুমাত্র না, স্লাইডার কে এটা জানতো না, শুধুমাত্র তো পরে কথা বলছিলেন তো ভাইয়া, আজকে দেখলাম লগইন টেস্ট তৈরি হচ্ছে, এখানে সবগুলো অ্যাক্টিভ হচ্ছে।
এখন আমাদের ই-কমার্স টুলস থেকে শুরু করে প্রত্যেকটা পার্টি চলে আসছে, তাই আছে নাই ক্লিয়ার? এই ভাই এখন যদি একটা রিলোড দিই দেখবো যে ওই রকমই দেখা যায়। কোনো সেন্স আছে? কিছু সেন্স আছে তাই না? এটা আসছে না শুনতে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ সিনটারে ইম্পোর্ট করা। সিনটারে ইম্পোর্ট করতে হবে না? আমরা এখানে গ্রেড স্টার্ট চলে যাই। গ্রেডিং স্টার্ট এখান থেকে আপনি এই যে কুইক জেম ইম্পোর্টার আছে না, ওই এটা তো ভিডিও হ্যাঁ দেখছিলাম এখানে কয়টা ফ্রি দেওয়া আছে? পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্রি দেওয়া আছে। তো আমাদের প্রথমটা বেশি ভালো লাগতেছে তাই না? তাহলে প্রথমটা ইম্পোর্ট করে দেবো। যে ইম্পোর্ট করলাম, ইয়েস ইম্পোর্ট ইম্পোর্ট হচ্ছে, বেশি টাইম লাগার কথা না। দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস এর মেইন জিনিস হচ্ছে থিম। থিম গুলো তো আমরা ডিলেট করে দিয়ে নিজের মতো করে করব। থিম আপনারা বানাতে পারবেন, আমি বানানো শিখাই দেবো আপনাদের কাছে কিভাবে একটা HTML সেন্সর যে করা থিমটা বানাতে পারেন। এর জন্য একটু PHP শেখাবো, মানে একান্ত ব্যক্তিগত ভাবে এটা শেখাবো, গোপন ভাবে। এটা গোপন ভাবে, সত্যি গোপন ভাবে, কারণ এগুলা এমনিতে শেখালে পরে সমস্যা হয়, অন্য চেনারদের ক্ষেত্রে এটা প্রবলেম করে। আর অন্য চেনার যদি অন্য টপিক ধরে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রবলেম, কারণ এলিজিবিল কোর্সে তো জানেই। আপনারা তো ভাবতেছেন যে আমার ওই চেনার করাইছি তাহলে ইনি করায় নাই কেন, তাই ভাববেন আপনারা? অবশ্যই আপনারাই বলবেন ভাই ওই বেসে তো এটা শিখাচ্ছে, আপনি তো এখনো শিখালেন না, ওই বেসে তো PHP লারাভেল শিখাচ্ছে, আপনি তো শিখালেন না ভাই, তখন কি একটা অবস্থা হয়ে যাবে? স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। আরে ভাই বাড়ি কোথায় জানো? গাজীপুর না? জি ভাই ছিল তো। কেমন আছে? অবশ্য গাজীপুর কোন জায়গায়? গাজীপুর হচ্ছে ডুয়েটের একটু আগে, মানে চৌরাস্তার পরে আর কি, চৌরাস্তা দিয়ে হচ্ছে গাজীপুর সদরের মধ্যে। আসবেন নাকি? শিমুলতলির এদিকে নাকি? আরে ভাই শিমুলতলির আগে গেলাম গাজীপুর। গাজীপুর থেকে তো যে স্টেশন থেকে বেশি দূর না, স্টেশন থেকে মনে হয় 20 মিনিট মতো লাগে রিক্সাতে। ভাই আমি আসি ভাই, আইসা বইরেন ভাই, চলে আসেন চলে আসেন। কই আপনি? আচ্ছা ঠিক আছে চলে আসলাম আমি। তো আমি যাব হাইটেক সিটিতে, বঙ্গবন্ধু হাইটেক সিটি। আরে নয়ন ভাই যেদিক দিয়ে চলে যাই। ও এটা তো কোনা ভাই? ভাই এত জনের প্রেসার, এত জনের ট্রাফিক, যদি আরিফ ভাইয়ের কাছে দেন তাহলে আরিফ ভাই হার্ট ফেল করবে, তোমার একটা সমস্যা না? হার্ট ফেল করবে আপনাদের ওখানে যাবো খুব রিসেন্টলি, খুবই তাড়াতাড়ি যাবো ভাই। জানাবেন ভাই কবে আসবেন? হিমেল যাবে কিছুদিন পরে, হিমেলের পরে আমি যাবো। ওকে চলে আসেন। হিমেল মানে আমার একটা ভাই আর কি, ভাই বলতে মিজানের বন্ধু, ওরা ক্যাম্পাসের বন্ধু, মানে আপনার বন্ধু মানে আমার বন্ধু, এজন্যই বন্ধু মানে তো আমার বন্ধু। তো এখানে বলেন ভাই, আপনি কি শিমুলতলিতে আছেন নাকি? না 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 ভাই, আমি এখন বাসায় আছি, কিন্তু বার্সিটি ওইখানে, ওই যে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। হাইটেক সিটি তো তো ইসে না, কোনা বাড়িতে না? হ্যাঁ হ্যাঁ ওইদিকে। তো কোনা বাড়ি কই আর আপনার তো লাগবে, আপনি যে লিজেন্ড।
ভাই লাইভ সার্ভারে কি এত দেরি করে? না লাইভ সার্ভারে তো দেরি। আচ্ছা ভাই, আচ্ছা ইম্পোর্ট যখন হচ্ছে একটা ফাঁকে কিছু কথা বলি। আচ্ছা কি মুগি করে ডোমেন হোস্টিং, তারপর হচ্ছে এই আপনার প্লাগইন ট্যাগিন বুঝে নাই শুধু ইমেল, মানে প্লাগইন যে কিনবো এটার কেনার প্রসেসটা কিভাবে, মানে আমি তো যা থেকে কিনবেন সে যেভাবে প্রসেস দেখাই দিবে সেভাবে, মানে হয়ে গেল মানে ইমেল দিয়ে দিলে হয়ে গেল? হ্যাঁ ইমেল, হ্যাঁ মেল দিলেও ফাইল পাঠিয়ে দিবে, সিপেনেলটা পাঠিয়ে দিবে না ভাইয়া, অ্যাক্সেস পাঠিয়ে দিবে, ওই অ্যাক্সেস পাঠিয়ে দিবে। ওই ডোমেইন হোস্টিং এর বিষয়টা একই থাকে। হ্যাঁ সবই শুধু অ্যাক্সেস পাঠানো, আর কিছু কাজ নাই ভাই। আমরা যেটা একটা গল্প বলি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট একটা গল্প ভাই, আমরা যেটা জ্যাম্পে করি সেটা তখন ওইখানে করতে হয় তো একই তো। হ্যাঁ হ্যাঁ একটা গল্প বলি, 2017 সালের গল্প, 17 কি 16 সালের গল্প, এরকমই শীতের সময়, এরকমই শীত মানে এরকমই আর কি, হয় ওইটা নভেম্বর এরকমই হবে অথবা এক দুই মাসে এডি করে দিবে। আচ্ছা কি হয়েছিল, একটা লোক ওই স্কুলের জন্য ওয়েবসাইট বিল্ড আপ করছে, হ্যাঁ তো সেই পাবলিকটা গাড়ি নিয়ে এসে দুই খেন, মানে সফটওয়্যার গাড়ি নিয়ে আসে দুই খেন নিয়ে এসে বলছে আমার সফটওয়্যার দেন, তা আমি হচ্ছে পেন ড্রাইভ করে দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আপনার অ্যাক্সেস, এর মধ্যে সব দেওয়া আছে, জাস্ট যাই অন করবেন হয়ে যাবে। সে বলছে কই আমার সফটওয়্যার কই, আমি এত টাকা দিয়ে সফটওয়্যার কিনলাম, 80,000 টাকা দিয়ে সফটওয়্যার কিনলাম, সফটওয়্যার কই, সফটওয়যার মানে এর মতো সফটওয়্যার আছে, আমি গাড়ি নিয়ে আসলাম, আমি মানে হাসো না কাঁদবো, ট্রাক নিয়ে আসছে নাকি ভাই, ও জানো যে সফটওয়্যার মানে ল্যাপটপের মতো কোন একটা জিনিস। তোমার বাড়ি বললো ভাই আমি কি কয়, আমি কি কব, মারবে না আমাকে কোন ফর, না সমস্যা নাই বোঝা দিচ্ছি, তোমার ভাইকে কয় আমি এতগুলো টাকা দিলাম কিন্তু আমার সফটওয়্যার তো পেলাম না, পেন ড্রাইভ দেওয়া দিলেন তা আমার পেন ড্রাইভে আমাকে দিচ্ছে সফটওয়্যার, এইরকম বোঝাই দিলাম। তারপরে সে মনক্ষুণ্ণ, মানে তার বিষয়ে যে আমি এত টাকা খরচ করলাম কোনো কিছু নিয়ে গেলাম না, গাড়ি ভাড়াটা উঠলো না, দুই খান গাড়ি নিয়ে আসে বুঝছেন না, বাইকে করে আসছে আর একটা বাইক নিয়ে আসছে সফটওয়্যার নিয়ে যাবে, আপনার ক্লায়েন্ট যদি এরকম হয় কি করবেন? আপনি টাকা আপনি যান তো এইরকম হয় ভাবলি তো অ্যাক্সেস করতে অদ্ভুত না বিষয়টা, শুনতেই তো অদ্ভুত লাগে, গাড়ি নেই তো সফটওয়্যার নিচ্ছার জন্য আমি বলতেছি আমি প্রপোজাল দিচ্ছি যে এরকম যে ডোমেইন হোস্টিং যে লাগবে দেন বাকিটুকু আমরা সবকিছু করে দিবো, বলছো আমি ডোমেইন হোস্টিং আমি কি করবো, কি করবেন মানে আপনার সাইটটা থাকবো এখানে, আমাদের তুমি বোঝাও আপনাদের আইসিটি পড়ালাম আপনার শহরে তো কেউ কিছু বলতে পারে না ওই রকম, মানে আমার কেউ কিছু বলবে এরকমটা নাই, তারপরে মোটামুটি পাবলিসিটি আছে একটু, আর স্টুডেন্ট আছে যে বলবে, ধরেন কারোর সাথে রুট করি কেউ কিছু বলবে ওই কোন না কোন স্টুডেন্ট এর কেউ, এজন্য সমস্যা হয় না। আচ্ছা ওরা এটা জানতো না তাহলে আপনাকে অর্ডার দিল কিভাবে? হ্যাঁ আপনাকে অর্ডার দিল কিভাবে? না ওটা তো স্কুলের আমিও করবো, আমার স্কুলের অভাব নেই।
লার্নিং ম্যানেজমেন্টের অনেক দাম মনে হয় না ভাই? সুন্দর, এর থেকে তো প্রজেক্ট দেখালেও মজা লাগতো। আপনাদের পার্সোনাল লাইফের কিছু শেয়ার করেন শুনি আমরা, যে এই সব বিষয়ে যে কোন রকম কোন প্রবলেম হয়েছে কিনা, যে এই লাইনে আসতেছেন কত মানুষ তো ধিক্কার দিতে, সেগুলো একটু বলেন শুনি, অন্য মানুষগুলো আপনার কথাতে ইনস্পিরেশন পাবে। নন ভাই ঘর পর্যন্ত ডিপ ভাই, আপনি যে দুইজনকে বললেন না, একজন গাড়ি নিয়ে আসছে আরেকজন হচ্ছে ই করছে, মানে বলছে যে আমি হচ্ছে ওই পাবলিকের কোন একজন, মানে মানে ভাই উনারা যেমন কিছুই জানতো না, আমি হচ্ছে ওই রকম কোন একজন ভাই। আচ্ছা কি করছেন বলেন, মানে এইগুলো কোনো কিছুই জানতাম না এই আর কি। না জানা তো স্বাভাবিক, কখনো ধিক্কার পান নাই মানুষের কাছ থেকে, এই কি শিখতেছো, কিসের কি, কম্পিউটার সায়েন্সের এখন কোনো ডিমান্ড নাই, এগুলাতে পড়াশোনা করে হবে কি, এরকম তো অভাব লাগে লোকের অভাব, মানে এমন শুনছেন কে কে সেগুলো একটু বলেন, মানে রাস্তাঘাটে গুগল না এমনি সার্চ দিলে আর কিন্তু খুঁজতে নাকি পাওয়া যায়। তারপরে আপনারা কি ভাই অনার্স আর সিএসসি নাকি সমান নাকি কথা ভাই, মানে আপনারা তো অনার্স করাই, জি ভাই সব অনার্স করাই, আমরা তো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আপনার নামে ডেজিগনেশনে আসতেছে যে ইঞ্জিনিয়ার, এই যাই যা, এছাড়া কিছু না। একটা ইমেল অ্যাকাউন্ট হচ্ছে ইঞ্জিনিয়ার লিখে এই যা, তাছাড়া কিছু না। এমন কোন সিএসসি বা এমন কোন ইঞ্জিনিয়ার বলাপান নাই যাদের ইঞ্জিনিয়ার নামে কোনো ই নাই, ইমেল নাই, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ আদি না ইউসুফ ভাই আমার নাই আমার একজন বলছিল যে তোমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের মানে সার্চিং এর জন্য নামের আগে ফ্রিলান্সিং দিয়ে অ্যাড করে, ফ্রিলান্সিং নয়ন। আমি বললাম হ্যাঁ ঠিক কথাই কইছেন ভাই, আমার দরকার নাই। আবার এই চেনার প্রফেশনে আসছিলাম, একজন মজা করে কইছিল যে তোমার ইমেল অ্যাড্রেস তো চেনার নয়ন রাখলেই পারো। বললাম কে নয়ন ইসলাম, তুমি কি খারাপ নাম নাকি আকিকা দেওয়া নাম? কেউ কিছু বললাম কাউন্টার বলে দিই তাকে, নাটক করো না, যা নাম সে নামে থাকবে। আমার কথা সাপসুপ কথা, সেটা বলবো সামনাসামনি বলবো, তোর ভালো লাগলে লাগলো না লাগলে নাই, খারাপ হলে তখনই খারাপ বলবো। আমার সাথে কেউ মজা নিতে গেলে ভাই আমি আর উল্টা মজা নি ভাই, কেউ যদি কি রে কি আইসি তে পড়তেছিস কি করতেছিস বা কি, আমি বলি কি পড়াশোনা এখানে শেষ করে একটা গান মানে গান লোড দেওয়ার দোকান নেবো, ওইখানে লেখা থাকবে আইসি ইঞ্জিনিয়ার দ্বারা গান লোড করা হয়। পরে পরে যে মজা নিতে আসছে সেই দেখা গেলো যে মজা পেয়ে চলে গেল, মানে রোস্ট করতে আসে রোস্ট হয়ে গেছে। অশিক্ষিত মানুষের কাছ থেকে আসে না বুঝছেন, যেগুলো দেখা যায় যে ছোটখাটো চাকরি করে বা সরকারি জব করে বুঝছেন, ওইসব মানুষের জলে তো এটা মনে হয় না ইম্পোর্ট হবে না আসতে,
কিন্তু ভাই সমস্যা হয়েছে মনে করেন আমি যে চার পাঁচটা থিম নিয়ে জানি কিন্তু ভাই ক্লায়েন্ট কোন থিম দিয়া দিছে বা কেমনে কি করছে ভাই বানাতে হবে যারা ভালো মতো কাজ করবে তাদেরকে দিব ধরেন এক হিসাবে যে গিফট হিসাবে দিব হ্যাঁ শেষ পর্যন্ত থাকলেই দেবো একেবারে পেইজ যেগুলো আছে পেইজ পিএইচডি আছে না সেই পেইজ পিএইচডি গুলো দেবো কারণ কাজ আপনি করবেন ভালো মতো কাজ করলেই হলো ভাই থিম দিয়ে কি হুবহু ওইভাবে করা সম্ভব করা যায় সেম টু সেম করা যায় ও ভাই আপনি একটা জিনিস শিখাই দিতে চাইছিলেন যে যে কোনো একটা ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটটা কি HTML CSS দিয়ে না মানে ওয়ার্ডপ্রেস দিয়ে না কি দিয়ে ক্লাস এর পরে ও আপনার মতো বন্ধু ক্লাস পার হতে অনেক হবে না ভাই এইভাবে তো হয় নাই চার দুই তিন মিনিট দেখবো যে এটা ইম্পোর্ট হয় কিনা আচ্ছা বলেন আরেকটা জিনিস নয় ভাই জি ভাই ভাই ওই যে আমরা যে বাংলাদেশ এটা সাইটটা তৈরি করলাম ওইটার মধ্যে ভাই ওই যে আমি রিড মোর অপশনটা আছে না যে আরো পড়বেন এই যে এটার জন্য আমি ওখানে ক্লিক করলে আপনার রিড মোর আসবে আপনার রিড মোরের বিষয় এখনো আছে ওটা যে করে আমরা বানাবো ম্যানুয়ালি বানাবো ম্যানুয়ালি ভাই ওটা কি ভাই পেজ করে দিলে হবে না যে আমি রিড মোরে ক্লিক করে যে করা যায় যে পেজ করবেন করা যায় কেন যাবে না ওইটাকে বলে পপ আপ ভাই পপ আপ না মানে আমি বলতেছি কি যে ক্লিক করবে ক্লিক করার নিচে তো দেখা যাবে লেখাটার এখন আমার ধরেন কার্ড আছে তিন চারটা হ্যাঁ এখন তাহলে আমার আইডি দিতে হবে না যে এই লেখার ইনফরমেশন সবগুলো আসবে না প্রত্যেকটা পেজের নাম তো থাকবে ভিন্ন না ভাই মানে আমি একটা পেজের মধ্যেই আনতে চাইতেছি মানে আমার যতগুলো একটা পেজের মধ্যেই থাক তাহলে ওগুলো পোস্ট দিবেন একটা পেজের মধ্যে থাক কিন্তু পোস্টগুলো এক পেজের মধ্যে 10টা পোস্ট হয় না নিউজপেপারে যেরকম দেখছেন না হ্যাঁ ভাই একটা পেজের মধ্যেই মানে প্রথমে যে হোম পেজে থাকে ওর মধ্যে আবার অনেকগুলো পোস্ট থাকে না বা অনেকগুলো পেজের লিংক দেওয়া থাকে না আমি শুধু এখন আপনাদেরকে বিভিন্ন থিম সম্পর্কে জানাচ্ছি যে থিম গুলো এমন হয় সারাদিন খাতায় খাতায় এখন বলছে না হবো না বিরক্তিকর আর ভাই এটা কিছু দেখা যায় না যদি 1% 2% দেখা যেত তাহলে ভালো লাগতো কিছু দেখা তো বুঝতে অন্তত বুঝতে না হচ্ছে পরে বারটা আসছে না এই যে চলে আসছে দেখছেন রেইনস্টর্ম লাগে লে জানিস ফাটানি করলো কেন তাহলে মজা না লাগতো আরে সবই চলে আসছে রেইনস্টর্ম বেদন না কথা এবার আমরা দেখি আমাদের এখন কি কাজ এখন এখান থেকে ক্যাটাগরি গুলো আপনার যে ক্যাটাগরি গুলো দিছিলাম না এখানে পেয়ে গেছে আপনি এখানে সার্চ দেন দেখেন ওই নামে পেয়ে গেছে আমি এখানে সার্চ দেখি একটা নাম লিখে হ্যাঁ দেখেন সার্চ ইঞ্জিন কাজ করে কিনা এই সার্চ ইঞ্জিন ক্রিয়েট করা শেখাবো বানানো শেখাবো
Realme Note 8 ছাড় দিছে পাইছ না অনেকগুলো ফোন হলে ভালো হয়। তা আপনার এরকম থিম নিয়ে কাজ করবেন, হেভি মজা। এই দেখেন চলে আসছে না, দুইটার ক্ষেত্রে কিন্তু সেম ছিল, দুইটাই চলে আসছে। যে সার্চ যে নামে সার্চ দেওয়ার কথা ছিল সেই নামে সার্চ দিচ্ছে, তাই দিচ্ছে না? এই নামে দিয়েছেন ছিল দুইটাই দিয়ে দিচ্ছে। সুন্দর না দেখতে? একটু কাটে আসেন, এই দেখেন একটা কাট আপনার কেনা হয়ে গেছে। আবার উপরে আপনি দেখতে পারবেন, এই দেখেন একটা কেনা হয়ে গেছে। এখান থেকে আপনি ঢুকতে পারবেন, এই যে কেনা হয়েছে না, চেক আউট করবেন। একটাই কিনবেন আপনি, চেক আউটে যান। মানে আগের থিমে যা ছিল সেটাই শুধু আমরা থিমটা চেঞ্জ করলাম, কন্টেন্ট সেম আছে, শুধু থিমটা চেঞ্জ করে নিলাম না? জি। মানে আপনি টিক দেন, টিক মার্কি দেন, এটা নোট যদি আপনি কিছু লিখতে চান লিখে দিতে পারেন। এখন এখান থেকে আপনি বিকাশ পেমেন্ট করবেন, বিকাশ পেমেন্টে চলে যাবে পেমেন্টটা। প্লাগইন দেওয়া আছে ভাই? হ্যাঁ, আগে থেকে করে দিয়েছিল না? আচ্ছা আচ্ছা, কালকে থিমটা শুধু থিম চেঞ্জ করলাম। হুম, এখন এটা সিস্টেম দেখাবো। এই যে বিকাশ পেমেন্ট করলে বিকাশ পেমেন্টের অপশন চলে আসলো। ওকে, ক্লাস করতেছে। 15,010 টাকা দাম ভাই, 15,010 টাকা দাম। এখন কথা হচ্ছে যে এই পার্ট করে এখন দেখি যে কিভাবে কি করা যায় না যায়। এটা তো ছিল সেই পার্টটা, মানে ওই যে আমরা প্রথমে যেখান থেকে ঘুরে আসলাম, থিম সেটআপ ইনফরমেশন আপনার এখান থেকে পড়ে নিতে হবে যে থিমটা কিরকম আছে আর কি কি করতে হবে না হবে। এই যে ইম্পোর্ট ডেটা, যদি ডেটাটা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন তাও হবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বুঝছেন? ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। আর যদি চান যে এটা কাস্টমাইজ করবেন, সেই অপশনও আছে, যে কাস্টমাইজ অপশন, মানে থিম কাস্টমাইজ অপশনটা। এই থিমটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, পুরো থিমটাকে, মানে থিমের কোথায় কি আছে না আছে, আইডেন্টিটি থেকে শুরু করে সবকিছু, দেখছেন? যদি সাইট আইডেন্টিটি যেটা আছে যে এই নাম দেওয়া আছে, এটা লোগো আছে, অথবা অন্য কোনো নাম দিবেন, দিতে পারবেন। এগুলো তো লোগো হিসেবে দেওয়া যায় না, কেমন দেওয়া যাচ্ছে ঘড়ি একদিন একটা ঘড়ি দেখে যা দাম দেখলাম কেনা সবই উঠে গেছিল। বুঝি ভাই, রোলস রয়েস কিনবেন, চুরি হয় 8,00,000 টাকা থেকে। রোলস রয়েস তো ভাই গাড়ি না, না সরি, ওরা কি রোলেক্স, 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 এগুলো গরিব ভাই। আমাদের শোরুমে সবচেয়ে কম দামি হচ্ছে সারাদিন বসে থাকতে হয়তো মনে হয় একদিন ঢুকলে একদিন শোনায় দেয় আর কি। এই থিমটা আপনারা এরকম করে ইডিট করবেন, পুরাটা ইডিট করবেন, দেখবো আমি। আর কালকে আমি ই কমার্স একটা ফুল ক্লাস নিবো। ই-কমার্স বসে যাব কালকে, ই-কমার্সের কোথায় কি হয় না হয় পুরোটা মিলে একটা ক্লাস দেব ফুল।
সম্পূর্ণটা মিলে একটা ক্লাস নেবে পুরো কন্টেন্ট অন্টেন্ট দিয়ে। তো তার আগে আজকের কাজটা পুরোপুরি করতে হবে, যদি করতে পারেন তাইলে ওকে, আর না করতে পারলে নাই। তাহলে কি আজকে ভাই এই থিম দিয়ে একটা সাইট বানাবো? হ্যাঁ, এই থিম দিয়ে সাইট বানাবেন, আর এইটা যেন কোনো কিছুই না থাকে, এটা যে কন্টেন্ট গুলো আছে না কোনো কিছু থাকবে না, দেখে মনেই হবে না যে ওই থিম। এই যে পিছনে যে কালার আছে ওগুলো চেঞ্জ করব। আচ্ছা ভাই, আমরা যখন সব চেঞ্জ করে দিই তাহলে ডোমেইন কন্টেন্ট নাই ইম্পোর্ট করার কি দরকার ভাই? বুঝছ নাই ভাই, আমরা তো সব সব ডিলিট করে দিয়ে আবার তৈরি করি, তাহলে ভাই ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে হবে। এই যে এই শেপটা পাচ্ছেন আপনি, ম্যানুয়ালি নিতে গেলে সব লাগবে না, ম্যানুয়াল তো এরকম শেপ আপনি মানে মনের মতো শেপ আসবে না। কয়টা শেপ আপনি মাথার মধ্যে রাখবেন? আচ্ছা ভাই সবগুলা তো চেক করে দেখতে হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা, এরকম থিম আমার তো দরকার। আপনি কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিচ্ছেন, কালারটা চেঞ্জ করে দিচ্ছেন, হয়ে যাচ্ছে না? এটাই আসলে, অন্য কোনো কারণ নাই। খারাপ জিনিস, সব থেকে ভালো লাগে হচ্ছে থিম ডেভেলপমেন্ট। যখন পিএসপি তে কোনো কিছু ডেভেলপ করবেন তখন দেখবেন যে কত মজার। আচ্ছা আমাদের চলে আসছে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ছবিগুলো আছে না? আরো ছবি দিতে পারবেন, অ্যাড করতে পারবেন, তার ছবি ওরা দেয় নাই, আপনি এখানে অ্যাড করে আপনি সেম টু সেম দারাজ ভাই, দারাজ কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি? না, দারাজ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না, দারাজের মতো বানাতে পারবেন। পিথিয়া পা একটা বানাইছিল সেম দারাজের মতো, আমি তো দেখাই আপনাদের। হ্যাঁ, ওই যে গরিবের দারাজ করছিল না হলে ফ্রি একটা থিম দিয়ে করছিল, বিভিন্ন থিম দেখতে হবে আপনার। আমি একটা দেখালাম, একটাই দেখবেন তা না, অনেকগুলো থিম দেখতে হবে, আর থিমের কোন পার্টে কি আছে সেগুলো নোট করতে হবে খাতা কলমে, যে এই থিমের এই জিনিসটা ভালো, এই থিমের এই জিনিসটা ভালো, এই থিমের এই জিনিসটা ভালো, এরকম করে রাখতে হবে, তবেই গিয়ে পারবেন। তাছাড়া অতটা সহজ না কিন্তু, যে হ্যাঁ এই থিমটা তো সুন্দর আছে এই জন্য কাজ করে তাই হয়ে যাবে, তা কিন্তু না। আর আপু হচ্ছে এই করে দেয়, কিন্তু ব্রিফ করে দেয় কাজ, আপনারা ব্রিফ করেন না। ওদের ব্যাচে সবাই মোটামুটি ভালো মতো কথা বলতে পারে, খুব ভালো, আপনারা এমনিতেই পারেন এই জন্য হয়তো দেন না। সব ই কমার্স আপনারা যদি কনসেপ্ট দরকার এখান থেকে কনসেপ্ট নিতে পারেন। আমি তো ভাবছিলাম যে আপনারা এখান থেকে একটা ওয়েবসাইট বানাবেন, HTML CSS দিয়ে বানানো শুরু করবেন, কাজের কারণে দেখলাম যে ওই রকম ভাবে গতি আছে, সবাই ফাঁকিবাজ ফাঁকি দিতে চাই, যে কি দরকার, কাজ স্লো যাচ্ছে স্লো যাক, এটা আপনার লস, কাজ স্লো করলে লস তার, আমার মার্জিন লেফট দারাজ মনে ছেড়ে আসছে। ভাই এই ওয়াট ইজ দে গাড়তে গাড়তে না আসলে ওই এসটিএমএল সিস্টেম তো ওইটা ডিজাইন করার সময় পাই না, মানে ওয়ার্ডপ্রেসটা নিয়ে গাড়তে অনেক সময় লেগে যায় ভাই। নতুন কিছু জিনিস ধরলে ভাই মানে এটার প্রতি বেশি দেখেন, থিমটা সুন্দর না? জি ভাই, এই দেখেন সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, জাপুর
শুনতে পাচ্ছেন? জি ভাই। Either image and menu are combined. Then there have some. এটা এক্সট্রা দিয়ে করা। ডিটি যে এরকম করে ব্রিফ করলে আপনাদের জড়তাটা কমবে। তা আপনারা তো সেটা বুঝেন না। তাহলে এখন একটা কাজ আমরা একসাথেই করতে পারি। হ্যাঁ, একটা থিম করতে পারেন। একটা থিম এখন বিল্ড আপ করেন, শুরু করেন। ই-কমার্স টা ক্লিয়ার করে নেন, যা যা কোশ্চিন আছে সেগুলো হয়ে যাবে। আর শর্ট কোড আমি একটু পর শিখাই দেবো, একটু পর অথবা রাতের বেলা। আজকে রাতের বেলা ক্লাস নেব আপনাদের ওয়ার্ডপ্রেস এর। আমি করি, শেয়ার কে করব? আমি করব, আপনি কি করবেন? না, ক্লাস নেব মানে ওইরকম ক্লাস না, ক্লাসটা হবে হচ্ছে প্রবলেম সলভার ক্লাস হবে। ইয়েস, আপনাদেরকে এখন জব করতে হবে, কারণ মার্কেটপ্লেসে যুক্ত হবে, ইনকাম করতে হবে। স্ক্রিনশটে সবাই কাজ করেন, আর যে যে চলে যাবেন চলে যান, কারণ ধরে রাখার মতো কিছু নাই, ধরে রাখবো না কাউরে এখন থেকে। এখন কাজ যাদের শেখার আগ্রহ আছে তারা এমনিতেই শিখবে। আর সাইট মাইগ্রেশন দেখাবো, সবাই ডোমেন অপশনটা একটু নিয়ে নিয়েন, মাইগ্রেশন দেখাই দেবো না। আর ইউসুফ ভাই তো আজকে রাতে কিনবেন, তাই না ভাই? এমনে একটা নরমাল যেরকম দামটা ভাই, এই প্রাইস রেটটা কিরকম? ধরেন এক জিবি যদি আমি নেই ওই, তাহলে ভাই হোস্টিং কেমন দাম পড়বে? নরমাল মানে মোটামুটি একটা রেট। আচ্ছা বাজেট কত তাই কোন ভাই? 2000 এর ভিতর কি হবে? 1000 এর মধ্যে হবে না, 10 জিবি হবে না, .com ডোমেন ফ্রি হবে না এক বছরের জন্য। খুশি? জি ভাই, দুই একটা লিংক আপ দেন ভাই, কোথায় থেকে নিব? আচ্ছা দেব না, একবারে আলোচনা করব, আলোচনা করে দেব না, যেটা ভালো লাগে সেটা নেন না। জি ভাই, ঠিক আছে ভাই, খুশি ভাই। আচ্ছা আমি মিউট করলাম ভাই। ভাই সাব ডোমেইন কিভাবে কি করা যায়, করা যাবে কি না? হ্যাঁ করা যাবে, সব কিছু নেই দেখাবো না। আচ্ছা ঠিক আছে, সব কিছু নেই দেখাবো না একবারে। আমি মিউট করলাম, আপনারা কাজ করেন, আমি দেখতেছি। ও আরে ভাই, এই ব্রো হোয়াটসঅ্যাপ, ও যে ঠান্ডা পড়ছে ব্রো, হোয়াটসঅ্যাপ নিয়ে আসেন না? আসতেছি ব্রো, গাজীপুর আসতেছি আমি। এই তো 10-15 দিনের ভিতরে আসবো। আচ্ছা আচ্ছা, আর সি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে, ওইখান থেকে না ভাই, শিমুলতলি। কই থাকেন ভাই আপনি? আমি দুই কদিন আগে গেছিলাম। কোন দিকে? আমার বাসা হচ্ছে পুলিশ লাইনের, এক কথা বলতে পুলিশ লাইন যে জায়গা। হ্যাঁ কি স্যার? কপি পেস্ট হয় নাই ভালো করে, ফাইল যা করছেন দেখেন শেষ হয় নাই মনে হয়। ও
এই দাঁড়া যে তো এলিমেন্টাল পুরো বিক্রি করে 199 টাকা লাইফ টাইম। আমি আমি দেখছি এটা তাই নাকি ভাই শুরু করছে। তাও আবার ডিভি থিম আছে, ডিভি থিম কোথা করে ক্র্যাক ক্র্যাক গুলো নয়ন ভাই বলে ফ্রি দিয়ে দিবে কিন্তু ভাই গুলো ক্ষতি করে মনে হয়। এটা দেখো বুঝলাম না কি কল না দেখি তো আমাদের মতো মানে দারাজ বিক্রি করতেছে ঠিক আছে এলিমেন্টর, কিন্তু এটা ট্রাক ফাইল বুঝছেন আপনার ওইটা মানে ওরা তো ফ্রি অনলাইন থেকে নিয়ে আপনাকে দিচ্ছে, আপনি কাছ থেকে যা নেবে ওরে তাই লাভ। ওরেই লাভ সেটাই ভাই। একজন রিভিউ দিছে কিন্তু যে ভালো 5 স্টার এবং লাইসেন্স ভাই ওটা ওরাই ওরাই ভাই ওরাই আরে ওটা দারাজ অ্যাকাউন্ট খুলে নিজেরাই করছে সবাই নিজেদের রিভিউ নিজেরা। আবার রিভিউ কিনতেও পাওয়া যায় ভাই, অনেকেই আছে যারা রিভিউ দিতে আমার দিলাম আমার না করতাম না আমার 400 দিলেই খুশি 100 টাকা ডিসকাউন্ট। আপনি রিভিউ বিক্রি করতেছেন আপনি ডিসকাউন্ট দিচ্ছেন? হ্যাঁ 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 ইয়া লাইভ চলতেছে নাকি না রেকর্ড তো চলতেছে না না তাই সমস্যা নেই কাকে 500 টাকা দিলে।